হোয়াটসঅ্যাপ গাইস কি অবশ্যই সবার কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আবারও একটা নতুন ব্র্যান্ড ভিডিওতে আর গাইস সকাল সকাল আমরা উঠে পড়লাম কার ফর সেলসে কার বিক্রি করার জন্য তো চলো তাড়াতাড়ি চলে যাওয়া যাক আমাদের অফিসে আমরা সকাল সকাল উঠে পড়লাম আমার মনে হয় দুইটা কার আমি নিয়ে রেখেছিলাম তো দেখা যাক ও ভাই সাপ এখনও কিন্তু আমাদের কারগুলো নেওয়াই আছে বাট গাইস আমাদের দোকান বন্ধ তো ফার্স্টে দোকানের সাবনটা ও ভাই সাপ তিন দিন থেকে আমি দোকান খুলি না ভাই তিন দিন থেকে দোকান খুলি না দেখেন দোকানের কি অবস্থা মানে সবের অবস্থা কিন্তু খুবই খারাপ মানুষজন ময়লা আবর্জনা সব আমার দোকানের সামনে ফেলাই দিয়ে চলে গেছে তো যা ফার্স্ট আমরা এগুলোকে পরিষ্কার করে নিয়ে গাইস ওকে আর আমার কাছে যে কার দুইটা আছে ভাই এগুলো কিন্তু খুব মানে দেখলে যদিও অনেক দামি কার মনে হচ্ছে বাট গাইস এতটাও কিন্তু দামি না ঠিক আছে দোকান খুললেই কিন্তু কাস্টমার চলে আসবে তো তারপর তোমাদের দেখাই দিয়ে দিয়েছি এই কারগুলো আমি কত টাকা দিয়ে নিচ্ছি আর কত টাকা দিয়ে বিক্রি করতে চাচ্ছি তো ফার্স্টে আমরা এগুলোকে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু মানুষজন আসলে নোংরা দেখলে খুবই খারাপ একটা অবস্থা হবে তো চলো দোকানটা আবার খুললেই ক্লোজ ওকে ওকে ওপেন করে দিলাম ক্লোজ থেকে আচ্ছা তো চলো দেখা যাক তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এই কার্ডটা কিন্তু আমরা আট হাজার দিয়ে দিয়েছিলাম আর এটা কিন্তু আমরা বিশ হাজার দিয়ে দিছি ঠিক আছে তো গাইজ এভাবেই মূলত আমাদের ব্যবসাটা করতে হবে আর আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভাই সাহেব কাস্টমার চলে আসছে দুইটা মানে দুইটা কারের জন্য কাস্টমার চলে আসছে এটার জন্য দুইজন এটার জন্য একজন তো ফার্স্ট আমরা এইটার মধ্যে দেখি ডিল করিনি ও ভাই সাহেব কাল্লিয়া ভাই কে হয় পঁচিশ হাজার আমরা আমরা রেট দিয়েছিলাম আর বলতেছে এগারো হাজার না চলবে না ভাই চলো নিকলো आ, आंटी जी कितना बोल रहे हो भाई बताओ जरा अरे निकलो 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 इतने सस्ते कार उधर से हो भंगारी है ना उधर से ले लो अच्छा आंटी जी किधर है भाई इधर घूमो जरा हाँ हाँ अबे क्या क्या लगा रख भाई बीस हजार बोल सी ये बोलते से प्राय बारह हजार बोलते से रे दिए दी दिए दी है तो ओ भाई साहब इन्हें जन चले अरे तुम लोग बाहर क्यों हो भाई अच्छा चलो कोई बात नहीं इनसे बात करते हैं और पूछते हैं भाई कितना देना चाहते हैं आप फौसड़ी निकल भाई तुम कितना दे रहे हो हाँ बताओ हाँ बारा हजार चलो इसको दे देते हैं ओ भाई साहब और कस्टमर छो गलो तीन चले जाए कार, कार मार्केट एक से। तो चलो आलो चले जाए यही जैगा जैगार पाईते गैस स्टेशन जाबो ना एखन তো চলো আমরা এই জায়গাটায় যাই আজকে কিন্তু অনেক দামি একটা কার নেব কারণ আজকে আমাদের কাছে আছে ঊনপঞ্চাশ হাজার ডলার তো ঊনপঞ্চাশ হাজার ডলার দিয়ে আশা করি অনেক ভালো এবং দামি একটা কার পেতে পারি চলো দেখা যাক এগুলো তো হচ্ছে কম দামি কার এগুলো আমরা নেবো না ভাই একদম দামি এবং লেটেস্ট কার যদি আমরা পাইতাম তাহলে ভালো হইতো আচ্ছা ওয়েট এদিকে আর জায়গা নাই আমরা এই সাইডে ঢুকি এই সাইডে ওই যে ওই সাইডে কিন্তু অনেকগুলো কার আমরা দেখতে পাচ্ছি তো চলো যাওয়া যাক আমরা এখান থেকে শুরু করি কারটা দামি মনে হচ্ছে কারটা আচ্ছা ওয়েট একটু ঘুরে ঘুরে দেখি কারটা কোনো স্কেচ আছে কি না ভাই সাহেব কার্ডটা তো একদম ফ্রেশ কন্ডিশনে আছে মনে হচ্ছে কালারটা চেঞ্জ করতে হবে আমার এই কালারটা একদম ভালো লাগতেছে না তো চলো দেখা যাক কত টাকা বলতেছে মাই গট একত্রিশ হাজার আচ্ছা একত্রিশ হাজার আমরা এটাকে একটু বার্গানিং করে যদি কমাইতে পারি তাহলে তো সুবিধাই হবে আমরা এটাকে বলতেছি পঁচিশ হাজার বললে কি দেবে দিলে তো ভালো কথা আরে ভাই দে নিহিত রাহ ভাই কে বাত হ্যাঁ আচ্ছা চলো একত্রিশ হাজারে নিয়ে নিলাম গাইস আমাদের কাছে যেহেতু টাকা পয়সা আছে আমরা কার্ডটা নিয়ে নিলাম কার্ডটা নিয়ে যেয়ে এটা কিন্তু একটু হালকা পাতলা কিছু একটা করতে হবে তাহলে কিন্তু আমরা এই কার্ডটা ও মাই গট গাইস এই জিনিসটা দেখি আচ্ছা এটা কি স্ক্যাশ আরে ভাই সাহ চলো কই বাত নেই মনে হচ্ছে ধরা খাইলাম ওকে আমাদের কাছে আছে আরো আঠারো হাজার ডলার তো এটা দিয়ে আমরা একটা কার নিতে পারি বাট গাইস এই কার্ডটা ভাঙা মনে হচ্ছে ওই কার্ডটা আমরা বিক্রি করে নাকি আসবো বুঝতেছি না আচ্ছা আনটির কাছে একটু জিজ্ঞাসা করি কত টাকা চাইতেছে কার্ডটা ও বারো হাজার বারো হাজার এটাও নিয়ে নিচ্ছি বাট গাইজ স্পেশাল আইডি মতলব কে হয় স্পেশাল আইডি কে হয় আচ্ছা ওয়েট এই জিনিসটা আমাদের দিতে হবে হচ্ছে ডাব্লু কে এফ ও লাইট বন্ধরা আমাদের কারগুলো কিন্তু চলে যাচ্ছে ব্রান্ড ভাই এটা ব্রান্ড হচ্ছে বিএমডাব্লু ঠিক আছে ভাই কিনছি আচ্ছা যাই হোক মানে এই কারটা মানে হচ্ছে চেক করলো ঠিক আছে চেক করলো আমাদের আমি বুঝলাম না কাহিনীটা তো চলো এটাকে আমরা পাঠাই দিই তো এখন আমাদের কাছে আছে মতো ডলার তো এটা আমাদের কাছে থাক কারণ কারগুলো রিপেয়ার করতে হবে একটু রং চং মাগাইতে হবে অনেক টাকার প্রয়োজন আছে তো এখন আমরা চলে যাব তার আগে गाइस এখানে একটা সুন্দর কার ছিল এই কারটা কিন্তু আমরা আগে দেখলে এইটাই নিতাম এটা কি কার আচ্ছা ওয়েট এটা জিজ্ঞাসা করি ও ভাই টোয়োটা না না ইহোটা আরে ভাই টোয়োটা দেখতেছি এই কারটা আমরা নিতে পারবো না কারণ আমাদের এখানে জায়গা নাই তো চলো আমরা এখন তাড়াতাড়ি চলে যাই এবং ওই কারগুলো বিক্রি করে আবারও চলে আসবো একটা নিচে হচ্ছে একত্রিশ হাজার একটা হচ্ছে ওমাই গড কোন দিকে আমরা যেতেছি আরে বাস স্টপ কই আরে ভাই সব বাস স্টপ কাহ ভাই বাতাও কই জলদি জলদি ভাগো জলদি ভাগো দুইটা বাইজে গেছে ভাই আমি আজকে বিক্রি করতে পারবো কিনা সন্দেহ আছে তাড়াতাড়ি যাইতে হবে এখানে কিন্তু সময় খুব তাড়াতাড়ি যায় ঠিক আছে দেখতে পাচ্ছেন আমরা বাইরে ছিলাম কয়টা কয়টাতে আমি দেখিনি সকাল সকালে তো বাইরে ছিলাম সকাল আরে ইয়ার বাস স্টপ কোথায় আমি বুঝতেছি না আমি কোন মাথায় ঢুকে পড়ছি ওই যে ওই যে আছে সামনে আছে গাইজ যারা এখনও ভিডিওতে লাইক করেন লাইক করে দেন আর যদি আপনারা এই গেমটা খেলতে চান আপনাদের কম্পিউটার বা পিসিতে ল্যাপটপে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের জন্য ব্যবস্থা করে দেবো ঠিক আছে ফ্রিতে ব্যবস্থা করে দেবো সমস্যা নাই আমরা অফিসে চলে আসলাম গাইজ অফিসে আসার পর গাইজ দেখতে পাচ্ছি তিনটা বাজে গেছে তো তার আমাদের একটা কার তো সেলের লাগাইতেই হবে আচ্ছা এখানে একটা কার মানুষের এটা আমার না ভাই এটা অন্য কারও হবে চলো এই কারটা আমরা জাস্ট একটু পেন্ডিং পেন্ডিং করতে পারি তাছাড়া আর কিছু করার নাই এই কারটা কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগতেছে ফার্স্টে আমরা এটা লুকটা চেঞ্জ করে দেবো চলো এই হালকা হালকা পেন্ডিং মেশিনে গাড়ি উত্তর উত্তর জলদি উঠলো ভাই সাহেব আমার কার কথরা রং চং মাকা দো ইয়ার কোন কালারটা দেওয়া যায় একদম ব্ল্যাক দেবো নাকি নাকি রেড দেওয়া যায় কোনটা রেডটা দিলে কি মনে হচ্ছে কারের দামটা বাড়বে না সাদা দেবো সাদা আচ্ছা একদম হোয়াইটটা দিয়ে দিলাম ঠিক আছে কিন্তু ভাই এত টাকা দাম চালে তো হবে না এত টাকা দাম যাচ্ছে কেন ভাই মেটালিক স্মুথ ও ভাই সব ও ভাই এত টাকা চাচ্ছে পনেরো পনেরোশো ডলার তো আমরা এভাবেই রেখে দিচ্ছি আর পেনটা আর একটু চেঞ্জ করে দেই ব্ল্যাকটাই দিলে মনে হচ্ছে ভালো লাগবে তো এটাই দিয়ে দিলাম ওকে ডান হ্যাঁ থ্যাংক ইউ ব্রো চলো কো লাগাতে হয় সেল পে হাজারের মতো আমাদের এই কারটার মধ্যে খরচ তো আমরা এটার প্রাইস দিতে পারি সত্তর হাজার দেখি কত বলে কেউ নিতে পারে কি না আমাদের কারটা আমরা এটার প্রাইস দিয়েছি সত্তর হাজার সত্তর হাজার দিয়েছি দেখা যাক কি হয় আর আমরা কিন্তু ফার্স্ট টাইম একটা বিএমডাব্লিউ কিনেছি ভাই আমি বিএমডাব্লু মানে এই কারগুলোর নামটা আমি কিছুই জানি ঠিক আছে আর ভাই ক্যামেরা কই গেল মাই গট তো চলো এটা হচ্ছে বিএমডাব্লু এই বিএমডাব্লুর মধ্যে কি করে স্ক্র্যাচ আছে কিনা আমি জানি না বাট গাইস কারটা কিন্তু অনেক সুন্দর অনেক পেহার হাসা লাগ রাহ ভাই তো চলো কার কে আন্ডার হয় আর ইসকো আরে ভাই একটা কাস্টমার কোনো আসে নাই এটা কোনো কথা তো চলো এই কারটা আমরা নিয়ে যাই ওইদিকে আজকে আমরা চালাচ্ছি বিএমডাব্লু ঠিক আছে ফার্স্ট টাইম আমরা আমাদের গ্যারেজে নিয়ে আসলাম বিএমডাব্লু এই কারটা আমরা কত টাকা বিক্রি করতে পারি এটা আমরা মানে আরে ভাই রাত হয়ে গেল উই সি আরে ইয়ার আজকে আর বিক্রি হলো না ভাই এভাবে কি ব্যবসা চলবে বলেন আজকে আজকে তো পুরোটাই লস আজকে পুরোটাই লস হয়ে গেলো আজকে একটা টাকা আমরা লাভ করতে তো পারলাম না বিক্রি করতে পারলাম না একটা কার বিক্রি করতে পারলাম না এটা তো হইলো না তো চলো আজকে আমরা দোকানটা বন্ধ করে জলদি জলদি দোকানটা বন্ধ করে ফেলি কারণ আজকে আর বিক্রি হবে না আমি জানি এত রাতে আর কি আসবে এত রাতে কেউ আসবে না আমরা তাড়াতাড়ি জলদি করে দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা করি ভাই তাড়াতাড়ি আচ্ছা এখানে একটা ফোকিস ছিল নাই চলো ভাই রাত হয়ে গেছে আমরা কন্টিনেন্টে চলে যাই সেখানে একটা ঘুম দেয় উরুম দুরুম একটা ঘুম দেয় তারপর সকাল সকাল আমরা চলে আসবো